প্রস্তাবিত বাজেটকে প্রতারণার বাজেট উল্লেখ করে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত বাজেট পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এ সময় তিনি আবগারি শুল্ক প্রত্যাহার এবং কর কমানোর দাবিও জানান। জনগণের কাছে সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলেই প্রবঞ্চনার এই বাজেট দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে সরকারের সকল অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান বিএনপি মহাসচিব। এই বাজেট বিশ্লেষণ করে আমরা যুগপৎ বিস্মিত, ক্ষুব্ধ এবং হতাশ হয়েছি। অতীত অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি এই বাজেট কোনো মতেই বাস্তবায়নযোগ্য নয়। কেবলমাত্র অলীক স্বল্প কল্পনাই এই প্রস্তাবিত বাজেটের ভিত্তি।